নমস্কার, WEPSC সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2002 এর আজকে আমরা 81 থেকে 90 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে না যাক, প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 81। দ্য গ্রিট চেম্বার্স অফ সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস আর জেনারেলি ক্লিনড আফটার। এখানে বলছে যে কোনো একটা সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের গ্রিট চেম্বারকে কতদিন ছাড়া ছাড়া ক্লিন করা হয়ে থাকে। তো প্রথমে অপশান দেখে না যাক, অপশান এ 5 ডেজ, অপশান বি 7 ডেজ, অপশান সি 12 ডেজ, অপশান ডি 14 ডেজ। এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি 14 ডেজ। কোনো একটা সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের গ্রিট চেম্বারকে 14 দিন ছাড়া ছাড়া ক্লিন করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 82। দ্য ইন্টেন্সিটি অফ ইরিগেশন মিনস, এখানে বলছে ইন্টেন্সিটি অফ ইরিগেশন মানে কি। তো প্রথমে অপশান দেখে নেবে, অপশান এ পার্সেন্টেজ অফ কালচারেবল কমান্ড এরিয়া টু বি ইরিগেটেড অ্যানুয়ালি, অপশান বি পার্সেন্টেজ অফ গ্রস কমান্ড এরিয়া টু বি ইরিগেটেড অ্যানুয়ালি, অপশান সি পার্সেন্টেজ অফ দ্য মিন অফ কালচারেবল কমান্ড এরিয়া অ্যান্ড দ্য গ্রস কমান্ড এরিয়া টু বি ইরিগেট অ্যানুয়ালি, অপশান ডি টোটাল ডেপথ অফ ওয়াটার সাপ্লাইড বাই দ্য নাম্বার অফ ওয়াটারিংস। ইন্টেন্সিটি অফ ইরিগেশন কি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ কালচারেবল কমান্ডেড এরিয়া প্রপোজ টু বি ইরিগেটেড অ্যানুয়ালি, মানে কতটা কালচারেবল কমান্ডেড এরিয়া অ্যানুয়ালি ইরিগেট করা হচ্ছে সেটাই হলো ইন্টেন্সিটি অফ ইরিগেশন। কালচারেবল কমান্ড এরিয়া কি? কালচারেবল কমান্ড এরিয়া ইজ দ্য পোর্শন অফ গ্রস কমান্ড এরিয়া দ্যাট ইজ কাল্টিভেবল, মানে টোটাল যে কমান্ড এরিয়া তার মধ্যে যেটুকু পোর্শন চাষ হচ্ছে সেটাকে বলা হয় কালচারেবল কমান্ড এরিয়া। কালচারেবল কমান্ড এরিয়া অর CCA ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে, গ্রস কমান্ড এরিয়া মাইনাস আনকাল্টিভেবল এরিয়া, মানে যেখানে চাষ হচ্ছে না, গ্রস কমান্ড এরিয়া মাইনাস আনকাল্টিভেবল এরিয়া। যেমন কি, যেমন পন্ড, কোন একটা টাউনশিপ ইত্যাদি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে, অপশান এ দ্য ইন্টেন্সিটি অফ ইরিগেশন মিনস পার্সেন্টেজ অফ কালচারেবল কমান্ড এরিয়া টু বি ইরিগেটেড অ্যানুয়ালি। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 83। এ ফল ইন এ ক্যানাল বেড ইজ জেনারেলি প্রোভাইডেড, এখানে বলছে যে কোনো একটা ক্যানাল বেডে ক্যানাল ফল কেন প্রোভাইড করা হয়ে থাকে। তো প্রথম অপশান দেখে নেবে, অপশান এ গ্রাউন্ড স্লোপ এক্সিডস দ্য ডিজাইন বেড স্লোপ, অপশান বি ডিজাইন বেড স্লোপ এক্সিডস দ্য গ্রাউন্ড স্লোপ, অপশান সি গ্রাউন্ড ইজ প্র্যাকটিক্যালি দ্য সেম অ্যাজ দ্য ডিজাইন বেড স্লোপ, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। ক্যানেল ফল কখন প্রোভাইড করা হয়, যখন গ্রাউন্ড স্লোপ ডিজাইন বেড স্লোপের থেকে বেশি হয়। ডিজাইন বেড স্লোপ যা আছে তার থেকে যদি গ্রাউন্ড স্লোপ বেশি হয়ে যায় সেই সময় ক্যানেল ফল প্রোভাইড করা হয়ে থাকে। তাহলে এখানে অপশান এ ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 84। ফ্লাড ওয়েজ আর দ্য, এখানে বলছে যে ফ্লাড ওয়েজ কি। তো প্রথমে অপশান দেখে নেওয়া যাক, অপশান এ ভাস্ট ডিপ্রেশন হোয়ার ওয়াটার ইজ টেম্পোরারিলি স্টোর্ড ডিউরিং দ্য রাইজিং ফ্লাড অনলি, অপশান বি ভাস্ট ডিপ্রেশন হোয়ার ওয়াটার ইজ পারমানেন্টলি স্টোর্ড ডিউরিং দ্য রাইজিং ফ্লাড অনলি, অপশান সি ভাস্ট ডিপ্রেশন হোয়ার ওয়াটার ইজ টেম্পোরারিলি স্টোর্ড ডিউরিং দ্য রাইজিং ফ্লাড অ্যান্ড হুইচ আলটিমেটলি ফ্লো ব্যাক টু দ্য রিভার আফটার ফ্লো রিসিডস, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে কি বলতে চাইছে যে ফ্লাড ওয়েজ একটা ডিপ্রেশন যেটা ফ্লাড ওয়াটারকে টেম্পোরারিলি স্টোর করে রাখে, নাকি একটা ডিপ্রেশন যেটা ফ্লাড ওয়াটারকে পারমানেন্টলি স্টোর করে রাখে, নাকি ফ্লাড ওয়েজ একটা ডিপ্রেশন যেটা যখন ফ্লাড হয় তখন ফ্লাড ওয়াটারকে স্টোর করে রাখে এবং যখন ফ্লাড কমে যায় সেটা রিভারে ফ্লো ব্যাক করে বা রিভারে গিয়ে ওটা মিশে যায়। আচ্ছা, ফ্লাড ওয়েজ কি? ফ্লাড ওয়েজ হলো এক ধরনের ম্যান মেড ডাইভারশান চ্যানেল, যাতে কি হয় যখন বন্যার ফলে নদীর জল বেড়ে যায় এই ডাইভারশান চ্যানেলে সেই জলটা প্রবেশ করে যাতে আশেপাশে গ্রাম বা শহরে বন্যা না হয়, সেই জন্য বন্যাকে রোধ করার জন্য। এবং এখানে জল টেম্পোরারিলি স্টোর থাকে, পারমানেন্টলি থাকে না, টেম্পোরারিলি স্টোর থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ, এ ভাস্ট ডিপ্রেশন হোয়ার ওয়াটার ইজ টেম্পোরারিলি স্টোর্ড ডিউরিং দ্য রাইজিং ফ্লাড অনলি।
নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 85, দ্য ওয়াটার ফেস অফ দ্য গাইড ব্যাংকস ইজ জেনারেলি প্রোটেক্টেড বাই। এখানে বলছে যে কোনো একটা গাইড ব্যাংকের যে ওয়াটার ফেসটা থাকে, মানে যার মধ্যে দিয়ে জলটা প্রবাহিত হয়, সেটা জেনারেলি কার দ্বারা প্রোটেক্ট করা হয়। তো অপশান দেখা যায়, অপশান এ ওয়ান ম্যান স্টোন পিচিং, অপশান বি টু ম্যান স্টোন পিচিং, অপশান সি থ্রি ম্যান স্টোন পিচিং, অপশান ডি ফোর ম্যান স্টোন পিচিং। তো এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ ওয়ান ম্যান স্টোন পিচিং। আচ্ছা, ওয়ান ম্যান স্টোন পিচিং কি? স্টোন পিচিংয়ের মানে হলো যে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি পাশে কোনো পুকুর থাকে বা নদী থাকে, সেখানে দেখা যায় যে কিছু স্টোন ওর মধ্যে রাস্তার ধারে বসানো রয়েছে, দিস ইজ কল্ড দ্য স্টোন পিচিং। আর যদি স্টোনের ওয়েট মোটামুটি 40-60 কিলোর মধ্যে হয়, যা যেটা একজন লোক দ্বারা ম্যানুয়ালি বয়ে নিয়ে যেতে পারে, সেটাকে বলা হয় ওয়ান ম্যান স্টোন পিচিং। ওয়ান ম্যান স্টোন পিচিং কোথায় করা হয়? যেখানে মেশিন যেতে পারে না, সেই সমস্ত জায়গায় কি হয়, এই অল্প ওয়েটে স্টোন দিয়ে স্টোন পিচিং করা হয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 86, অন দ্য রেকমেন্ডেশন অফ নাগপুর কনফারেন্স দ্য মিনিমাম উইথ অফ ভিলেজ রোড মে বি। এখানে বলছে নাগপুর কনফারেন্স অনুযায়ী কোনো একটা ভিলেজ রোডের মিনিমাম উইথ কত হওয়া উচিত। তো প্রথম অপশান দেখা যায়, অপশান এ 2.45 মিটার, অপশান বি 2.75 মিটার, অপশান সি 3.66 মিটার, অপশান ডি 4.9 মিটার। তো এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ 2.45 মিটার। অ্যাজ পার নাগপুর কনফারেন্স ভিলেজ রোডের মিনিমাম উইথ হতে হবে 2.45 মিটার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 87, বেস মেটেরিয়াল অফ গ্র্যাভেল ইন কেস অফ স্লো স্যান্ড ফিল্টার্স ভ্যারিজ ফ্রম। এখানে বলছে যে স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে গ্র্যাভেলের বেস মেটেরিয়াল কত থেকে কত পর্যন্ত ভ্যারি করে। তো প্রথমে অপশান দেখে নেয়, অপশান এ 3-65 সেন্টিমিটার ইন সাইজ, 30-75 মিলিমিটার ইন ডেপথ। অপশান বি 3-65 সেন্টিমিটার ইন সাইজ, 30-75 ইঞ্চ ইন ডেপথ। অপশান সি 3-65 ডেসিমিটার ইন সাইজ, 30-75 ডেসিমিটার ইন ডেপথ। অপশান ডি 3-65 মিলিমিটার ইন সাইজ, 30-75 সেন্টিমিটার ইন ডেপথ। তো এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি 3-65 মিলিমিটার ইন সাইজ, মানে এর বেস মেটেরিয়ালের, কোনো একটা স্লো স্যান্ড ফিল্টারের গ্র্যাভেলের বেস মেটেরিয়ালের সাইজ হওয়া উচিত 3-65 মিলিমিটার, আর এর ডেপথ হওয়া উচিত 30-75 সেন্টিমিটার অথবা 300-750 মিলিমিটার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 88, দ্য ড্রপ ম্যানহোল ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য ম্যানহোল অন সিভার লাইন হুইচ ইজ কনস্ট্রাক্টেড টু প্রোভাইড এ কানেকশন বিটুইন। এখানে বলছে যে ড্রপ ম্যানহোল সেই ম্যানহোলকে ইন্ডিকেট করে যেখানে সিওয়ার লাইনে কোন কোন লাইনের মধ্যে কানেকশন হয়। তো প্রথমে অপশান দেখে নেয়, অপশান এ হাই লেভেল ব্রাঞ্চ সিওয়ার টু লো লেভেল মেন সিওয়ার, অপশান বি হাই লেভেল মেন সিওয়ার টু লো লেভেল ব্রাঞ্চ সিওয়ার, অপশান সি বোথ সিওয়ার আর ইকুয়াল লেভেল, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তো দেখে নেওয়া যায়, এটা হলো ড্রপ ম্যানহোলের ছবি, ড্রপ ম্যানহোল। আচ্ছা, ড্রপ ম্যানহোল কেন? তার কারণ হচ্ছে এখানে একটা ব্রাঞ্চ সিওয়ার আসছে, ঠিক আছে, মানে কোনো একটা বাড়ি থেকে আসছে বা কোনো একটা জায়গা থেকে আসছে, অ্যান্ড দিস ইজ দ্য মেন সিওয়ার। ওকে, তাহলে এখানে মেন সিওয়ার কোথায় আছে? লো লেভেলে। ব্রাঞ্চ সিওয়ার কোথায় আছে? আপার লেভেলে। এবার এই এখানের হাইটটা যদি 600-র বেশি হয়, ব্রাঞ্চ সিওয়ার থেকে এই মেন সিওয়ারের হাইট যদি 600-র বেশি হয় না, তাহলে সেক্ষেত্রে এখানে একটা ভার্টিক্যাল পাইপ লাগানো হয়, যাতে এখান থেকে যদি জলটা এসে পড়ে না, তাহলে এই পোর্শনটার, এই যে কনস্ট্রাকশনটা, এটার ক্ষতি হতে পারে। সেটা যাতে না হয় সেজন্য এখানে এটা ড্রপ করা হয়।
একটা ভার্টিক্যাল পাইপ দিয়ে এটাকে ড্রপ করা হয়, দিস ইজ কল্ড ড্রপ ম্যানহোল। তাহলে এখানে লোয়ার লেভেলে রয়েছে মেন সিওয়ার আর আপার লেভেলে রয়েছে ব্রাঞ্চ সিওয়ার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, হাই লেভেল ব্রাঞ্চ সিওয়ার টু লো লেভেল মেন সিওয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 89, হোয়েন দ্য ক্যানেল বেড ইজ মাচ লোয়ার বাট দ্য এফএসএল অফ দ্য ক্যানেল ইজ হায়ার দ্যান দ্য বেড লেভেল অফ দ্য ড্রেনেজ চ্যানেল, দ্য ক্রস ড্রেনেজ ওয়ার্ক ইজ টার্মড অ্যাজ। এখানে বলছে কি যে একটা ক্যানেল বেড লেভেল আছে যেটা কোনো একটা ড্রেনের থেকে নিচে আছে, কিন্তু এর এফএসএল সেটা কি আছে, ড্রেনের যে বেড লেভেল আছে তার থেকে ওপরে আছে। এই ধরনের ক্রস ড্রেনেজ ওয়ার্ককে কি বলা হয়? তো প্রথমে অপশান দেখে নেই, অপশান এ অ্যাকুয়েডাক, অপশান বি ক্যানেল সাইফন, অপশান সি সাইফন অ্যাকুয়েডাক, অপশান ডি সুপার প্যাসেজ। এটা হলো এখানে যে ছবিটা দেখানো হয়েছে সেটাতে কি আছে, এটা একটা ক্যানাল আছে যেটা ড্রেনের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, ওপরে ড্রেন নিচে ক্যানেল, এবং ড্রেনের যে এফএসএল আপস্ট্রিম লেভেল এফএসএল অথবা ডাউনস্ট্রিম লেভেলের এফএসএল যেটা আছে সেটা ড্রেনের যে বেড লেভেল আছে, ড্রেনের বেড লেভেল তো এটা, এই ড্রেনের বেড লেভেলের ওপরে রয়েছে। দিস টাইপ অফ ক্রস ড্রেনেজ ওয়ার্ক ইজ কল্ড দ্য ক্যানেল সাইফন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি ক্যানেল সাইফন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 90, লিকুইড লিমিট ইজ দ্য ওয়াটার কন্টেন্ট। অপশান দেখে নেওয়া যাক, অপশান এ অ্যাট দ্য বাউন্ডারি বিটুইন প্লাস্টিক অ্যান্ড সেমি সলিড স্টেট অফ সয়েল, অপশান বি অ্যাট দ্য বাউন্ডারি বিটুইন সেমি সলিড অ্যান্ড সলিড স্টেট অফ সয়েল, অপশান সি অ্যাট দ্য বাউন্ডারি বিটুইন লিকুইড অ্যান্ড প্লাস্টিক স্টেট অফ সয়েল, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তো আমাদের এখানে জানতে চেয়েছে যে কোনো একটা সয়েলের লিকুইড লিমিট বলতে আমরা কী বুঝি। তো প্রথমে গ্রাফ দেখে নেওয়া যাক, গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে ওয়াটার কন্টেন্ট আর ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে টোটাল ভলিউম অফ সয়েল মাস। যদি ওয়াটার কন্টেন্ট বাড়ানো হয় তাহলে এর ভলিউমও বাড়বে এবং সয়েল মাস একসময় সলিড স্টেট থেকে সেটা লিকুইড স্টেটে পৌঁছাবে, মানে সয়েল মাস ফ্লো করা চালু করবে। তো দেখে নেওয়া যাক, প্রথমে হচ্ছে সলিড স্টেট, তারপর হচ্ছে সেমি সলিড স্টেট। তো সলিড স্টেট থেকে যদি আমি ওয়াটার কন্টেন্ট বাড়িয়ে যাই তো সেই সয়েল মাসটা সেমি সলিড স্টেটে পৌঁছাবে, এবং এই সলিড স্টেট আর সেমি সলিড স্টেটের যে বাউন্ডারি সেটাকে বলা হয় শ্রিঙ্কেজ লিমিট। সেমি সলিড স্টেটের আসার পরে যদি তারপরেও সয়েল মাসে ওয়াটার কন্টেন্ট বাড়ানো হয়, আরও বাড়ানো হয়, তাহলে সেটা প্লাস্টিক স্টেটে পৌঁছাবে, এবং প্লাস্টিক স্টেট আর সেমি সলিড স্টেটের মাঝখানে যে বাউন্ডারি সেটাকে বলা হয় WP অর প্লাস্টিক লিমিট। প্লাস্টিক স্টেটের পরে যদি ওয়াটার কন্টেন্ট আরও বাড়ানো হয় সয়েল মাসে, তার কিছু টাইম পরে সেই সয়েল মাস ধীরে ধীরে ফ্লো করা চালু করবে এবং এর ভলিউম গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে করতে যাবে। এই যে যখনই সয়েল মাস ফ্লো করা চালু করবে তখন বুঝতে হবে যে সয়েল মাস লিকুইড স্টেটে পৌঁছে গেছে। এই লিকুইড স্টেট আর প্লাস্টিক স্টেটের যে বাউন্ডারি সেটাকে বলা হয় WL অর লিকুইড লিমিট। তাহলে আমাদের এখানে লিকুইড লিমিট জানতে চাইছে, লিকুইড লিমিট কার কার বাউন্ডারি, লিকুইড এবং প্লাস্টিক স্টেটের মধ্যেকার বাউন্ডারি হলো লিকুইড লিমিট। তাহলে এখানে অপশান সি ইজ কারেক্ট। তাহলে আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং।